আমি মনে করি যে প্রত্যেকটা জাতিগত মানুষ তার নিজস্ব প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সব কিছুই সলভ করতে হবে। কিন্তু আমরা তো ম্যাজিশিয়ান নই, টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলে এটা পেলাম ওটা দাও, এটা পেলাম ওটা দাও, আরে যেটা পেলে সেটাকে ধরে রাখতে গেলে যে টাকার প্রয়োজন সেটা কোথার থেকে জোগাড় হবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে আর মিথ্যে কথা বলছে। বিজেপির নেতারা গিয়ে বলছে রাস্তায় টাকা দিও না, জলে টাকা দিও না, বাড়িতে টাকা দিও না, 100 দিনের কাজে টাকা দিও না, তাহলে মানুষ উপকৃত হবে, আমি কি করে ভোট চাইবো? আমি বলি তোমাদের লজ্জা থাকা উচিত, তার কারণ এগুলো মানুষের টাকা, এগুলো তোমাদের টাকা নয়, জনগণের ট্যাক্স নিয়ে দিল্লি এই টাকা তুলে নিয়ে যায়। আমি মনে করি কুর্মীদের জন্য কুর্মী একাডেমি আছে, আদিবাসীদের জন্য সাঁওতালি একাডেমি আছে, এবং আপনাদের শাড়ি এবং সারনা ধর্ম নিয়ে আমরা অলরেডি চিঠি লিখেছি কেন্দ্রীয় সরকারকে, এবং আমরা চাই যে এটা হোক, এটা মানুষের সেন্টিমেন্ট আছে, আমরা আপনাদের এটাকে সমর্থন করি। কুর্মী ডিপার্টমেন্ট নিয়েও, কুর্মীদের নিয়েও তারা একটা রিকোয়েস্ট করেছিল মাহাতোদের, তাদেরও ব্যাপারে আমরা চিঠি লিখেছি। অনেক গ্রামীণ রাস্তা খারাপ হয়ে গেছে আর কেন্দ্রীয় সরকার করছে না, বাংলার বাড়িতেও টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রীর আবাস যোজনা শুধু প্রধানমন্ত্রীর টাকা নয়, রাজ্য কেন্দ্র মিলে করে, আর আমাদের টাকা জিএসটিতে তুলে নিয়ে যায়, সেই টাকার যে ভাগটা দেয় তা আমাদের দেয় না। 17 লক্ষ নাম কেটে দিয়েছে আর 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আর বলছে 100 দিনের কাজ তারাই করবে আধার লিঙ্কের সাথে। যারা লিঙ্ক গ্রামের লোকেরা আধার কার্ডের সাথে লিঙ্ক করবে, অনলাইন করবে, জীবনটাকে অনলাইন করে দিচ্ছেন তো, জীবনটাকে সবাই অনলাইন করতে পারে, যাদের ক্ষমতা আছে তারা করতে পারে। জেলায় জেলায় ব্যাংক আছে অনেক গ্রামে, কত গ্রামে ব্যাংক নেই, কত ব্লকে ব্যাংক নেই, পোস্ট অফিস নেই, তো অনলাইনটা করবে কোথার থেকে, মাথার থেকে না মুন্ডুর থেকে? একবার এটা চিন্তা করে দেখবেন না। আমরা মৎস্যজীবী বন্ধু প্রকল্পে 30 কোটি টাকা বরাদ্দ করেছি, 18 থেকে 60 বছর বয়সে কোনো মৎস্য চাষি স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে সে 2 লক্ষ টাকা করে তার পরিবার পাবে।